হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল মস্তিকী পাঠশালা আই হোপ ইউ অল আর সাউন্ড তাহলে শুরু করা যাক কাজের ক্লাস লাস্ট ক্লাসে দ্য প্রোপোজাল থেকে তিরিশটি এম সি কিউ মাল্টিপল চয়েস কোয়েশন নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিও ভিডিওতেও 30 কোয়েশন থাকছে এমসি এবং যে এমসি গুলো তোমরা নিজেরা বাড়িতে সলভ করলে আশা করি দা প্রপোজাল থেকে পরীক্ষাতে কোনো কোয়েশনে তোমাদের প্রবলেম হবে না আর এই ভিডিওটা চলতে চলতে তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে প্রত্যেকটা প্রশ্নের আনসার তোমরা নিজেরা বাড়িতে দেবে এবং ভিডিও শেষে আমাকে কমেন্ট লিখে জানাবে কে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তাহলে শুরু করা যাক আজকে ক্লাস তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ তোমরা ভিডিওটা পুরোটা দেখবে কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আমি ডেফিনেটলি রিপ্লাই করব। তাহলে লেটস গে স্টার্টেড এবং ফার্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান লোমপস আন্স গ্র্যান্ড মাদার গেভ দ্য ল্যান্ড টু শুভকভস ফাদার্স গ্র্যান্ড ফাদার ফর হুইচ দে ওয়ার টু মেক হোয়াট ফর হার লোমাবের আন্টে গ্র্যান্ডমাদার যে জমিটা ব্যবহার করতে দিয়েছিল সুবুকাবের বাবার গ্র্যান্ডফাদারকে বলতে হবে তার পরিবর্তে তার জন্য কি তৈরি করতে হতো এবং অপশানস নাম্বার ওয়ান ব্রিক্স নাম্বার 2 হে নাম্বার থ্রি হুইট নাম্বার ফোর সুগার এবং সঠিক উত্তর হবে নাম্বার ওয়ান ব্রিক্স লোমাবের আন্টকের গ্র্যান্ডমাদারের জন্য ইট তৈরি করে দিতে হতো সুবুকাবের বাবার গ্র্যান্ডফাদারের পেজান্তে চাষিদেরকে ঠিক আছে এবং এই শর্তে জমিটা ফ্রিতে ব্যবহার করতে দিয়েছিল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার থার্টি টু আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাই সেলফ আমি তোমাকে এইটা উপহার দিতে পারবো টু হিয়ার এখানে কোন উপহারটি কথা বলা হয়েছে এবং সঠিক উত্তর হবে নাম্বার টু অক্সেন মিডোজ কোয়েশন নাম্বার থার্টি থ্রি নাটালিয়া টোল্ড লোমপ টু ওয়ার হাউ মেনি ড্রেস জ্যাকেটস নাটালিয়া লোমপকে কতগুলো ড্রেস জ্যাকেটস পরার কথা বলেছিল নাম্বার ওয়ান টুয়েলভ নাম্বার টু ফিফটিনা ড্রেস জ্যাকেট পরে আসলেও আপনার কথা আমি মানব না কি জমিটা আপনার ওকে কোয়েশন থার্টি ফোর হোয়াট ডিড নাটালিয়া লেন্ড লোমভ নাটালিয়া লোমভকে কি ধার দিয়েছিল

গ্লাস কানটেইনার কাঁচের পাত্র নাম্বার টু আর লং এপ্রেন একটা লম্বা এপ্রন যেটা জামা কাপড়ের উপর পড়া হয় স্লিপিং ডিসার ঘুমের অসুবিধে নাম্বার ফোর আর ডগ অ্যান্ড দ্য রাইট আনসার উইল বি নাম্বার ওয়ান আ গ্লাস কান্টেইনার একটা গ্লাসের পাত্র একটা কাঁচের তৈরি পাত্র যার মধ্যে জল রাখা ছিল

ঘাস কাটে বা ঘাসুরে যাদেরকে বলা হয় তাদেরকে মোয়ার্স বলা হয় কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন এই কথাটির অর্থ কি অ্যান্ড দ্য অপশনস আর নাম্বার ওয়ান স্লো নাম্বার টু সিভিয়ার নাম্বার থ্রি স্লাইট নাম্বার ফোর লিমিটেড অ্যান্ড দ্য রাইট আনসার উইল ওয়ান সরি নাম্বার টু সিভিয়ার সিভিয়ার মানে প্রচন্ড পরিমাণে পেইন হচ্ছিল প্রচন্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিল লোমাবের বুকে তো সেখান থেকে শব্দটা নেওয়া হয়েছে কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট হু কল্ড হুম পেটি ফগার পেটি ফগার বা পেটি ফজার এই কথাটা কাকে বলা হয়েছে কে কাকে বলেছে

কোয়েশন থার্টি নাইন হোয়াট ডাজার উকিল যে কিনা খুব ছোটখাটো ব্যাপার নিয়ে কোর্টে কেস করে নাম্বার ফোর অ্যান ইনসিনসিয়ার পার্সন একজন অসথ লোক এবং সঠিক উত্তর হবে নাম্বার থ্রি আ লয়ার হু ওয়াজ ট্রাইড ফর এমবেজেলমেন্ট এমবেজেলমেন্টের জন্য কাকে জেলখানায় যেতে হয়েছিল এমবেজেলমেন্ট মানে হচ্ছে চিটিং করা মানে কাউকে ঠকিয়ে পয়সা নেওয়া বা কাউকে ঠকানো কোনোভাবে

লোমবের আন্টের নাম কি ছিল অপশনস নাম্বার ওয়ান নাস্টাসিয়া মিহালবনা নাম্বার টু নাটাসা মিহালবনা নাম্বার থ্রি নাটালিয়া মিহালবনা নাম্বার ফোর ন্যাটালি মিহালবনা এন্ড সঠিক উত্তর হবে নাম্বার ওয়ান নাস্টাসিয়া মিহালবনা কোয়েশ্চেন নাম্বার ফর্টি লুমবস আন্ট র্যান অ্যাওয়ে উইথ এ অর অ্যান অপশনস আর্টিস্ট গ্যামলার লয়ার আর্কিটেক্ট লোমাবের আন্ট যার নাম একটু আগে বলা হলো মেহেলোবনা তিনি পালিয়ে গেছিলেন কার সাথে আর্টিস্ট একজন শিল্পীর সাথে একজন জুয়ারির সাথে নাম্বার লয়ার একজন আইনজীবীর সাথে নাম্বার আর্কিটেক্ট একজন স্থপতির সাথে এবং সঠিক উত্তর হবে নাম্বার ফোর আর্কিটেক্টের সাথে নেক্সট কোয়েশ্চেন হুজ মাদার ওয়াজ হাম্প ব্যাকড তার মায়ের পিঠে কুঁজ ছিল নাম্বার ওয়ান অপশন নাটালিয়াস মাদার নাম্বার টু শুভকপস মাদার নাম্বার থ্রি লোমবস মাদার নাম্বার ফোর লোমবস গ্র্যান্ড মাদার এবং সঠিক উত্তর হবে নাম্বার টু শুভকপস মাদার সুবুকপের মায়ের পিঠে কুঁজ ছিল বলে লোমব তাকে ভৎসনা করলো তাকে গালমন্দ করলো কোয়েশন ফর্টি সিক্স লোমফস ফাদার ওয়াজ লোমফের বাবা কেমন লোক ছিলেন অপশান ওয়ান গাজলিং গ্যামলার নাম্বার টু অ্যান আর্কিটেক্ট নাম্বার থ্রি আ ল্যান্ড ওনার নাম্বার ফোর আ হান্টার নাম্বার ওয়ান অপশন হল মাতাল এবং জুও খেলত নাম্বার টু অ্যান আর্কিটেক্ট একজন স্থপতি নাম্বার থ্রি আ ল্যান্ড ওনার জমির মালিক নাম্বার ফোর আ হান্টার শিকারি এবং সঠিক উত্তর হবে নাম্বার ওয়ান আ গার্জলিং গ্যামলার আশা করি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না অসুবিধা হলে অবশ্যই আমাকে কামেন্টে লিখে জানাও এবং এই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের বই থেকে টেক্সট থেকে নেওয়া হয়েছে লাইন ধরে ধরে এবং আশা করি এইগুলো তোমরা পড়লে এক্সামে কিন্তু তোমাদের কোনো এমসি কিউ নিয়ে প্রবলেম হবে না নাটক থেকে ওকে কোয়েশন ফর্টি সেভেন ম্যাল মিনস ম্যালিশাস কথাটার অর্থ কি নাম্বার ওয়ান অপশন হার্মলেস ক্ষতি করবে না এমন কিছু নাম্বার টু ইউজফুল খুব উপকারী নাম্বার থ্রি ইন্টেলিজেন্ট খুব বুদ্ধিমান নাম্বার ফোর হার্মফুল খুব ক্ষতিকর এবং সঠিক উত্তর হবে নাম্বার ফোর হার্মফুল খুব ক্ষতিকর একজন বা কোনো জিনিস তাকে আমরা ম্যালিশিয়াস বলতে পারি কোয়েশন নাম্বার ফর্টি এইট হু ইজ ডেসক্রাইবড অ্যাজ এ স্কেয়ার ক্রো কাক তারোয়া হিসেবে কাকে বর্ণনা করা হয়েছে অপশন নাম্বার ওয়ান নাটালিয়া টু আন্ট এবং সঠিক উত্তর হবে নাম্বার টু বলে অভিহিত করেছিল হু ইজ ডিসক্রাইব এস ওয়াইজ এন্ড ফেস ফ্রাম্প ফ্রাম্প মানে মুখে চামড়া কুচকে গেছে এমন দেখতে খুব বিশৃ একটা লোক এরকম ভাবে সম্বোধন কাকে করা হয়েছিল

ওয়াইজেন ফেস্ট মিনস ওয়াইজেন ফেস্ট কথাটার মানে কি অপশানস নাম্বার ওয়ান বিউটিফুল ফেস নাম্বার টু শর্ট ফেস নাম্বার থ্রি স্মুথ ফেস নাম্বার ফোর রিঙ্কলড ফেস এবং সঠিক উত্তর হবে নাম্বার ফোর রিঙ্কলড ফেস রিঙ্কলস মানে হচ্ছে চামড়াগুলো কুচকে যাওয়া কোয়েশন নাম্বার ফিফটি ওয়ান শুট মাই হু সেট দিস আমি নিজেকে গুলি করে মারবো কে বলেছিল অপশনস নাম্বার ওয়ান লোমভ নাম্বার টু নাটালিয়া নাম্বার থ্রি শুভকভ নাম্বার ফোর নান অব দি অ্যাভ ওপরে কোনো অপশনই নয় এবং সঠিক উত্তর হবে নাম্বার থ্রি শুভকভ শুভকভ নিজেকে নিজেই বলেছিল আমি নিজেকে গুলি করে মারব কেন কি ও নিজের ভুল বুঝতে পেরেছিল যে ঝগড়া করে লোমভকে বাড়ি থেকে বের করে দেওয়া ওর উচিত হয়নি কোয়েশ্চেন নাম্বার ফিফটি টু লোমভ ইজ প্ল্যানিং টু গো টু হান্টিং আফটার লোমভ কখন শিকারে যাবে বলে প্ল্যান করছে অপশানস দা রেইন বৃষ্টির পরে নাম্বার টু দা রিউ ইয়ার্স ইভ নতুন বছরের পরে নাম্বার থ্রি হি গট ম্যারিড যখন সে বিয়ে করবে তারপরে নাম্বার ফোর দ্য হারভেস্ট যখন তার ফসল উঠে যাবে জমির তখন অ্যান্ড অপশানস নাম্বার ফোর ইজ দ্য রাইট আনসার দ্য হারভেট হারভেস্ট লোমভ হারভেস্টের পরে হান্টিংয়ে যাবে কোয়েশন ফিফটি থ্রি দ্য নেম অব দ্য ডগ অব লোম অব লোমবে কুকুরের নামটি কী ছিল অপশানস নাম্বার ওয়ান গেস নাম্বার টু স্কুইজার নাম্বার থ্রি হার্নেস নাম্বার ফোর চিজেলস এবং সঠিক উত্তর হবে নাম্বার ওয়ান গেস লোমবের কুকুরের নাম ছিল গেস ফিফটি ফোর দ্য নেম অব দ্য ডগ অব নাটালিয়া ইস নাটালিয়ার কুকুরের নাম কী ছিল অপশানস নাম্বার ওয়ান গেস নাম্বার টু স্কুইজার নাম্বার থ্রি হার্নেস নাম্বার ফোর চিজেলস এবং সঠিক উত্তর হবে নাম্বার টু স্কুইজার ওকে এই গ্যাস এবং দুটো নাম খুব ইম্পর্টেন্ট কোনটা কুকুর কিন্তু অবশ্যই মনে রাখবে শর্ট কোয়েশনের জন্য খুব ইম্পর্টেন্ট হু হ্যাজ গন লেম কে খোড়া হয়ে গেছিল অপশন নাম্বার ওয়ান হারনেস নাম্বার টু স্কুইজার নাম্বার থ্রি গ্যাস নাম্বার ফোর চিজেলস এবং সঠিক উত্তর হবে থ্রি গ্যাস লোমবের কুকুর খোড়া হয়ে গেছিল বলে লোমব অভিযোগ করতে শুরু করলো এবং তারপরে তাদের কিন্তু দ্বিতীয় ফাইটটা শুরু হলো যেটা ছিল কুকুর নিয়ে নাম্বার ফিফটি সিক্স প্রাইস অফ ডগ ইজ যে কুকুর কিনেছিল তার মূল্য কত ছিল অপশানস নাম্বার ওয়ান ওয়ান থার্টি রুবলস নাম্বার টু ওয়ান টোয়েন্টি ফাইভ রুবলস নাম্বার থ্রি এইটি রুবলস নাম্বার ফোর ওয়ান টোয়েন্টি রুবল এবং সঠিক উত্তর হবে নাম্বার টু ওয়ান টোয়েন্টি ফাইভ রুবল ১২৫ পঁচিশ দিয়ে লোমব তার কুকুর গেসে নাম্বার টু ওয়ান টোয়েন্টি রুবস নাম্বার থ্রি এইট ফাইভ রুবেলস নাম্বার ফোর ওয়ান এইটটি ফাইভ রুবেলস এবং সঠিক উত্তর হবে নাম্বার থ্রি এইটি ফাইভ রুবল পঞ্চাশি দিয়ে নাটালিয়া তার কুকুরটি কিনেছিল স্কুইজার ওকে কোয়েশন নাম্বার ফিফটি এইট হু ইজ ওভারশট ওভারশট প্রবলেমটা কার ছিল অপশন নাম্বার ওয়ান স্কুইজার নাম্বার টু গেস নাম্বার থ্রি ভলচানস্কিজ ডগ নাম্বার ফোর মিরোনভস ডগ এবং সঠিক উত্তর হবে নাম্বার ওয়ান স্কুইজার লোমবের কথা অনুযায়ী নাটালিয়ার কুকুর স্কুইজারের ওভারশট প্রবলেম ছিল কোয়েশন নাম্বার ফিফটি নাইন ইফ এ ডগ ইজ ওভারশট দেন হি উড বি যদি একটি কুকুরের ওভারশট প্রবলেম থাকে তাহলে সেই কুকুরটা কী হবে নাম্বার ওয়ান অপশন ব্যাড ইটার খুব বাজেভাবে খাবে নাম্বার টু ব্যাড বাইটার ভালো করে কামড়াতে পারবে না নাম্বার থ্রি ব্যাড হান্টার খুব বাজে শিকারী হবে নাম্বার ফোর ব্যাড লুকিং দেখতে খুব বাজে হবে এবং সঠিক উত্তর হবে নাম্বার থ্রি ব্যাড হান্টার যারা আমার ক্লাস দেখেছো এর আগে দ্য প্রোপোজালের ওপরে আমি কিন্তু ক্লাসে পড়ানোর সময় তোমাদেরকে গ্রাফিক্যাল ছবি দিয়ে এবং কুকুরের ছবি দিয়ে বুঝিয়েছিলাম যে ওভারশট প্রবলেমটা কি যখন কুকুরের নিচের চোয়ালটা ছোট হয় ওপরের চোয়ালটা বড় হয় তখন কিন্তু তাকে আমরা ওভারশট প্রবলেম বলে থাকি আর এই ধরনের কুকুরগুলো কিন্তু মুখ দিয়ে কোনো কিছুকে গ্রিপ করতে পারবে না তার ফলে তারা খুব বাজে শিকারী হবে ওকে এবং আজকে ভিডিওর লাস্ট কোয়েশ্চেন ওভার শ মিনস ওভার শ মানেটা কি অপশানোয়ার জ ইজ শর্টার নিচের যে চোয়ালটা আছে সেটা ছোট হবে নাম্বার টু লোয়ার জ ইজ লঙ্গার নিচের চোয়ালটা বড় হবে নাম্বার থ্রি আপার জ ইজ শর্টার চোয়ালটা ছোট হবে নাম্বার ফোর আপার জ ইজ লঙ্গার ওপরের চোয়ালটা বড় হবে অ্যান্ড রাইট আনসার উইল বি নাম্বার ওয়ান লোয়ার জ ইজ শর্টার নিচের চোয়ালটা ছোট হবে এবং আশা করছি আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে যদি ক্লাস ভালো লাগে ডেফিনেটলি তোমরা লাইক করো শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন তাহলে নেক্সট ভিডিওতে আমি আর এক সেট এমসিকিউ নিয়ে আসব এবং এমসিকিউ আলোচনা করব যাতে তোমাদের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা কনসেপ্ট অ্যাবাউট দ্য প্লে ক্লিয়ার হয়ে যায় এবং পরীক্ষাতে কোনো অসুবিধা না হয় তাহলে খুব শীঘ্র দেখা হচ্ছে ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ